নিজ দেশের নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার বিষয়ে বিবেচনা নেওয়ার অনুরোধ জানিয়েছে আমেরিকা। রোববার এই অনুরোধ করা হয় বলে জানায় তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু। মস্কোর আমেরিকা দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে হামলার কারণে বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে ফ্লাইট বাতিল করছে, একই সঙ্গে রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে। তাই আমেরিকার যেসব নাগরিক রাশিয়ায় রয়েছেন তারা দ্রুত দেশটি ছাড়ার বিষয়টি বিবেচনায় নিতে পারেন। এতে আরও বলা হয়, আমেরিকার নাগরিকদের এমন একটি পরিকল্পনা থাকা উচিত যা বাইডেন প্রশাসনের সহায়তার উপর নির্ভর করে না। ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইতিমধ্যে আমেরিকা ও কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে বহু দেশ নিজেদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে। মুশফিকুর রহমান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।